এলাকায় নাকি মাস্কের দোকান নেই, তাই অগত্যা তুলে নিয়েছেন মুখে কলা পাতা। কলা পাতা মুখে দড়ি দিয়ে বেঁধে নিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করতে গিয়ে আজকে জীবনতলা থুড়ি রাস্তায় স্বয়ং থানার ওসি সমরেশ ঘোষের হাতে ধরা পড়লেন মেহেরগড়ের নাসিম শেখ। দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও বিজনেস প্রাইম নিউজে। ওসি সমরেশ ঘোষ জিজ্ঞাসা করতে কি সাফাই দিচ্ছেন এই নাসিম, শুনুন। এটা কি কলা পাতা কেন পড়েছে? এটা মাছের দোকান। আমি ওই দিকে মাছের দোকান। মাছের দোকান, মাছের দোকান ওই দিকে এই মাছের দোকান এই জন্য কলা পাতা পড়েছে। মারাত্মক আবিষ্কার। কলা পাতা পড়েছে। এই ঘটনায় পুলিশ নাসিমকে আটক করলেও পরে ব্যক্তিগত বন্ডে সই করিয়ে ছেড়ে দেয়। গোটা ঘটনা বিস্তারিত জানাচ্ছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন থানা এলাকায় পুলিশের ধরপাকড় জারি রয়েছে। আজ ঠিক তেমনই জীবনতলা থানার ধুরি এলাকায় যখন পুলিশ ধরপাকড় চালায় জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে, তখনই এক ব্যক্তি মুখে কলা পাতা লাগিয়ে স্বয়ং হাজির হয়। মুখে মাস্ক ছিল না, তড়িঘড়ি পুলিশের হাত থেকে বাঁচার জন্য কলা পাতা লাগিয়ে পুলিশের সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করে, আর তখনই তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম নাসিম শেখ। অবশেষে ব্যক্তিগত জামিনেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।